একটা কথা বললে আপনি কিছুক্ষণ আগে আপনার সফলতার কথা মানে এটা নিয়ে আলোচনা করছিলেন তা সফলতার কথা দেখার জন্য অত দূরে যাওয়ার আসলে দরকার নেই আপনি যদি শুধুমাত্র দুটো বছর আগে আপনার লাইভগুলোর যেই যে অবস্থা যে মানে কি পরিমাণ যে মুমিন আসতো আর এই সময়ে মানে সেটার তুলনায় মানে দশ ভাগের এক ভাগও কিন্তু কি বলে যে মুমিন মানে মানে খুবই মানে কম মানে মানে আমি আজকের পুরো লাইভের মধ্যে শুধুমাত্র জরি হ্যাঁ আজকের পুরো লাইভের মধ্যে শুধুমাত্র চার পাঁচজনকেই মানে চার পাঁচজন মুমিনকে শুধুমাত্র যুক্ত হইতে দেখলাম এগুলো ছাড়া বাকি সবাই ছিল হচ্ছে নাস্তিক রাইট মানে হচ্ছে কি আমি এটা আপনাকে বলতে চাচ্ছি এখানে যেই নাস্তিক গুলো যুক্ত মানে হয় আর কি এগুলো বেশিরভাগ কিন্তু আপনার লাইভ শুনতে শুনতেই মানে আমারও এরকম এটা বলতে চাচ্ছিলাম আমার যেটা আমার ভাই আপনাকে একটা কথা বলে নেই যে আমার এই যে এই যে ব্লক লিস্ট কিন্তু বিরাট পরিমাণ হয়ে গেছে এবং এই ব্লক লিস্টে বেশিরভাগই হচ্ছে এরা আমাকে এরা প্রতিদিন থাকে তো এই কারণে মাঝে কারণ এরা এদের যতবার বাইর করি ততবার আসবে যতবার বের করবো ততবার আসবে তখন আমার ব্লক করে দিতে হয় এদেরকে আমার ব্লক লিস্ট এই ব্লক লিস্ট ভরে গেছে একদম বিরাট লম্বা হয়ে গেছে তার মানে হচ্ছে আমি এত নাস্তিক কে আসলে ব্লক করছি সেটা হচ্ছে ইয়া ব্যাপার এই কারণে এখন আপনারা আসলে নাস্তিকদের কম দেখেন আমি কিন্তু প্রচুর নাস্তিক যারা হিসাব বৈসা থাকে এখানে মানে হাই হ্যালো করতে আসে বা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে আসে তাদেরকে কিন্তু ব্লক মেরা দেই এই কারণে আপনারা নাস্তিকদের আসলে কম দেখেন কিন্তু আরো প্রচুর নাস্তিক আছে যারা আসতে পারে না আমার লাইভে ঢুকতে পারে না কারণ ব্লক মেরা রাখছি তাদেরকে এটা আমাদের জন্যই রাখছি কারণ তারা হিসাব বৈসা থাকলে আমরা তো আসল কথা আসল আলোচনাটা করতে পারবো না এটা আমাদের আন্দোলনের স্বার্থে করছি কিন্তু নাস্তিকের সংখ্যা যে পরিমাণে বাড়ছে এটা তো মাঝে মাঝে আবার অবশ্য ইয়াও লাগে এত একটু বাড়াবাড়ি হয়ে গেছে এখন আর কি একটু হ্যাঁ আমার ভাই বলেন জি আর আমি হচ্ছে পার্সোনালি যতগুলো নাচ দেখেছি আমাদের দেশে মোটামুটি সবার কাছ থেকে হচ্ছে কি জিজ্ঞেস করলাম বেশিরভাগ কিন্তু মানে ইনফ্লুয়েন্স কিন্তু আপনার লাইফ শুনতে শুনতে মানে এটা একদম অনেক কথা এখানে কোনো লুকোচুরি কিছু নয় তার মানে আপনার সফলতা কিন্তু এটা মানে বিশাল একটা মানে সফলা কিন্তু মানে আপনার কাজে আছে এটা বলতে যাচ্ছি আর হচ্ছে আমার যে প্রশ্ন না এখানে কি যারা মানে এই বিষয় চিন্তা ভাবনা করেছে তারা তো প্রত্যেকই নিজে চিন্তা ভাবনাটাই করতে হয়েছে আমরা আমি হয়তো বা আমরা হয়তো একটু ইয়া করতে পারছি তাদেরকে দলিল প্রমাণগুলো সামনে নিয়ে আসতে পারছি কিন্তু সেগুলা নিয়ে চিন্তা করা এই চিন্তা করার কাজটাই কিন্তু সবথেকে ডিফিকাল্ট কাজ আমার জীবনে যেটা হয়েছিল যে এটা নিয়ে চিন্তা করা এবং নিজের সাথে নিজের যুদ্ধ করা মানে নিজের ভেতরে একটা চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র আর একটা হচ্ছে নাস্তিকের চরিত্র এদের ভিতরে যখন ফাইট শুরু হয় এবং বিশ্বাস অবিশ্বাসের ভিতরে যখন দ্বন্দ্ব শুরু হয় সেই ফাইটটা থেকে মানে একটা মানে ট্রান্সফরমেশন এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সময় এই সময়টাতে ভিতর দিয়ে যারা পার হয় এটা কিন্তু তাদেরই আসলে কৃতিত্ব যারা আর কি নাস্তিক বা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা অন্তত যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা শিখতেছে এটা কিন্তু তাদেরই ক্রেডিট এখানে আমাদের আসলে সেরকম কোনো ক্রেডিট নাই আমরা শুধুমাত্র আহ একটা ইয়া আলোচনা টেবিলটা তৈরি করতে পারি বা আলোচনার একটা জায়গা তৈরি করতে পারি কিন্তু মূল কাচ্চা তাড়ি করতে হইছে। সহজ কথা হচ্ছে কি দরজাটা আপনি খুলে দিয়েছেন মানে হচ্ছে আমার মধ্যে অনেকগুলো চিন্তা ভাবনা হচ্ছে কি দরজা ঘুরে এসে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কি মানে বন্ধ ছিল অনেক দিন তা আপনার কথা শুনতে শুনতে সে মানে ইয়াটা হচ্ছে মানে জাস্ট সহজ হচ্ছে কি দরজাটা খুলে গেছে এতটুকু হ্যাঁ এটা আমার আসলে আমার যে প্রশ্নটা সেটা একজন মৌলবীর কাছে জিজ্ঞেস করলে একটু বেশি মানে ভালো হইতো এরপরে আমি এটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি আমি যখন মনে ছিলাম তখন থেকে এই প্রশ্নটা আমার অলওয়েজ আসতো সেটা হচ্ছে ধরুন আটশো খ্রিস্টাব্দে একজন মানুষ মানে ওনার নাম ধরুন আসিফ মানে সে একটা গুনাহ কম করলো এখন হচ্ছে কি সে গুনার জন্য মানে গুনাহ করে হচ্ছে কি সে মারা গেল মারা যাওয়ার পরে হচ্ছে কি কবরে আজাব মানে স্টার্ট হলো হ্যাঁ আর আর সেই এটাই তো বলতে চাচ্ছেন তাই তো জি জি হ্যাঁ এইটার মুমিনরা যে এটার ব্যাখ্যাটা দেয় যে এই মানে কবরের আজাব যদি হয় তাহলে কেয়ামতের ময়দানে যে শাস্তিটা হওয়ার কথা সেগুলা থেকে কাটা যাবে সেগুলা থেকে ইয়া যাবে কাটা গেলে যাহন নামে সেই কয় বছর তারা থাকবে এটা বলা হয় তাদের পক্ষ থেকে। অসমানি কাটা যাবে এরকম একটা ম্যাথমেটিক্যাল পেপার এখানে তারা এবার এই জিনিসটা বের করছে আর কি হিসাব টি যে তো হইছে। তারা তো আছে। জি তো সবই পারে। আল্লাহই আপনাকে দুই দিনে 70000 বছরের সাড়া দিতে পারে। হাজার বছরের সাড়া দিতে পারে। আবার হাজার বছর আছেন সেটারে আপনি সেটাকে একটু কমায়ও দিতে পারে। সবই আল্লাহর সবই সম্ভব। এটা হচ্ছে ইজিএস্ট অ্যানসার। আচ্ছা আরেকটা জিনিস আমাকে আপনাদের শেয়ার করা ছিল সেটা হচ্ছে আমি সৌদি আরবে আছি প্রায় অনেক বছর থেকে এই বহু বছর থেকে একটা জিনিস হচ্ছে কি লাস্ট 5 6 বছর থেকে সৌদি আরবের মানে আরব রাষ্ট্রগুলোতে আচ্ছা আরব রাষ্ট্রগুলো ছাড়ি মানে যেটা সৌদি আরবতে হচ্ছে কি আরব বিশ্বের একটা আইডল দেশ হিসেবে ধরা হয় অথবা ইসলামের একটা আইডল দেশ হিসেবে ধরা হয় এখানে আপনি দেখবেন হচ্ছে কি হালাল হারামের কনসেপ্ট খুবই কম মানে আমাদের দেশের তুলনায় এখানে হালাল হারামের চিন্তাভাবনা হচ্ছে কি মানুষের কাছে খুবই কম আপনি এখানে যে নামাজ সালাম কালাম এগুলো একটু বেশি থাকে বাট মোস্টলি এগুলো হচ্ছে কি ধর্মীয় হচ্ছে বিষয় আর কি মানে একদম যে ধার্মিক না সে হচ্ছে কি পাঁচ অক্টো নামাজ কেন মানে সে আদায় করে মানে এখানে শুধুমাত্র নামাজটা ছাড়া অন্যান্য তেমন হালাল হারামের বিষয় এখানে একদমই নাই আর হচ্ছে কি মহিলাদের কথা যদি আপনি দেখেন আপনি যদি এখন রাস্তায় নামেন দেখবেন যে অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে গাড়ি ছাড়া এখন মেয়েরা শপিং মলের যে সব ওনার্স গুলো এর মধ্যে হচ্ছে কি সেভেন্টি পার্সেন্ট মহিলা যতগুলো এখানে এই লোকাল অনলাইন ই কমার্স গুলো আছে সেগুলোর সবগুলো ওনার হচ্ছে কি মহিলা মানে এখানে বর্তমানে মানে যেটা সচক্ষে দেখা যায় পুরুষদের চেয়ে মানে মহিলাদের প্রায়রিটি এবং আধিপত্য বা আধিপত্য বলা ঠিক হচ্ছে না যে মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই বলি আধিপত্য এখন অনেক বেশি কিন্তু মানে এটা ইসলামের আদর্শ হওয়া সত্য মানে মহিলাদের এত বেশি প্রায়োরিটি অথচ আমাদের দেশে অথবা পাকিস্তান বা আমাদের সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছে সেখানে ইসলামের অবস্থাটা মানে খুবই মানে আলাদা এটা কেন হচ্ছে মানে ইসলাম তো এখানেই তো বেশি হওয়া উচিত ছিল ইসলামের সৃষ্টি তো এখানেই মানে ইসলামের প্র্যাকটিস এখানে তো বেশি হওয়া উচিত ছিল বাট ঠিকই বলেছেন ভাই সৌদি আরবে বর্তমানে নাস্তিকের সংখ্যা অনেক বেড়ে গেছে আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্সে দেখেছিলাম সম্ভবত উনিশ এখন ধর্মহীন নিজেদেরকে ধর্মহীন বলে কিন্তু সৌদি আরবে থাকার কারণে বলতে পারে না কিন্তু তাদের একটা স্ট্যাটিস্টিক্স দেখা গেছে উনিশ পার্সেন্টের মতো সেখানে ধর্মহীন এখন আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ধর্ম থেকে আস্তে আস্তে সরে আসছে এটা বিভিন্ন মিডিয়াতেও এসছে বিভিন্ন জায়গাতে আমরা পড়েছি যে মধ্যপ্রচে এখন ধর্মের ইয়া প্রভাব কমতেছে তাহলে আমার মনে হয় আমার ভাই আপনার মনে আর কিছু বলার নাই আমি আমরা আপনার সাথে একমত আপনি যদি প্রশ্নটা যদি আরেকটু স্পেসিফাই করে বলতেন বেশি ইয়া না করে যদি এক লাইনের প্রশ্নটা বলতেন তাহলে সুবিধা হতো একটু এক লাইনের প্রশ্নটা আমি এখন যেটা বলছি সেটা এক্স্যাক্টলি প্রশ্ন বলা যাবে না মানে আমার এটাই ছিল মানে প্রশ্ন এর মানে হচ্ছে কেন না মতামতি নয় যে মানে এরকম হচ্ছেটা কেন মানে এটা তো উল্টো হওয়ার কথা ছিল

এখন এখন সৌদি আরবে আইনগুলো পরিবর্তন করছে পরিবর্তন হচ্ছে এই যে বাল্যবিবাহটা নিষিদ্ধ করে দিয়েছে মেয়েরা গাড়ি চালাতে পারতেছে এখন মেয়েরা এই যে মহারাম ছাড়া গাড়ি চালাতে পারছে ডিস্কো ডিস্কো হচ্ছে সিনেমা সিনেমা মানে মানে হচ্ছে বিদেশি না 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 নাচি না নাচে যারা তারা আবার ওখানে গিয়ে ডান্স ডান্স করতেছে এখন সৌদি আরবে পরিবর্তন হচ্ছে আমার গডেস আই অ্যাম আ বলে স্টেজে নাচেরা জি করতেছে পারশিপ মি আই অ্যাম আ গডেস পরে নাচেরা করতেছে নারী না